আমাদের জায়গায় আওয়ামী লীগ আওয়ামীগের জায়গায় আওয়ামী লীগের সাথে বিএনপি জামাতের তুলনা হবে না। পরিষ্কার ভাষায় একটা শক্তি আমার দাবি পিতাকে মানিয়েছে, আর একটা শক্তি আমরা বারবার নিগৃহীত হয়েছি। একুশে আগস্টের ঘটনা ঘটেছে, ১৬ জুনের ঘটনা ঘটেছে, তার জন্য আর আওয়ামী লীগের জন্য সমান গণতন্ত্র হইতে পারে না। ৮৫ জন মানুষকে আগুনে পুড়ায় মাসে, যারা ৫৩৭টা স্কুল পুড়ায় দিছে, যারা সারা বাংলাদেশে যা তিন মাস জ্বালাও পোড়াও করে তসতস করে নিয়েছিল, তখন সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ ছাড়া দুই একটা এলাকা ছাড়া সবাই কিন্তু ছিল না, আমরাই ছিলাম নারায়ণগঞ্জের মাঠে সেদিন, আমরাই ছিলাম। আমাদের সেদিনের জনসভা, আমাদের সেদিনের মিছিল, আমাদের সেদিন চিটান ঢাকা চিটান হাইরোডে আমাদের অবস্থান সারা বাংলাদেশের আওয়ামী লীগকে শক্তিশালী করেছিল। ইনশাল্লাহ আগামীতেও আমরা তাই করব। তিনি বলেন কার জনসভা? আওয়ামী লীগের? এই কথা কওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আওয়ামী লীগের নেতা হয়েছেন ওনারা, বাদলে একলাও বিতাত না, কারণ কইলে হাইসাব লাগবে, কখন সহ নাই আনার ভয়ও নাই, এবু কথা আমি বলতে পারি না। আমি বলতে চাই তিন তারিখে আমরা জনসভা করব, নারায়ণগঞ্জের রাস্তার উপরে করব, এবং এই জনসভা হবে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে, যাতে ৮ তারিখের পরে বাংলাদেশে যারা শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে চায়, ৮ তারিখের পরে যারা আবার সাহস দেখায় কথা বলতে, বাংলাদেশে নাকি আবারও মানুষ চালিয়ে মারবে, ৮ তারিখের পরে যারা এই কথা বলার সাহস দেখায় আবারও নাকি পাশে আগুন দিবে, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, যারা জাতির পিতার স্বপ্নকে ধূলিসাৎ করতে চায়, যারা একুশে আগস্ট আমার নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল, তারা যখন আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাদের বিরুদ্ধে তিন তারিখে আমাদের প্রস্তুতি সভা হবে। আমরা নারায়ণগঞ্জের মাটিতে লক্ষ লোকের সমাবেশ করে বলবো, কোথায় কি পারবা জানি না, নারায়ণগঞ্জের মাটিতে এক ইঞ্চি জায়গাও স্বাধীনতা বিরোধী শক্তি থাকবে না। নির্বাচন ঘোষণা হওয়ার পরে দেখবেন তাদের রূপ, কি রূপ তারা দেখায়। অন্য জায়গায় আমরা পারবো না, আমাদের নারায়ণগঞ্জ আমরা ঠিক রাখি, আমরা আমাদেরকে ঠিক রাখি, আমরা ওইভাবে ঠিক হতে চাই যাতে আমরা নিজেরা ঠিক হয়ে আমরা ঢাকাকে সাপোর্ট দিতে পারি, যেটা আমরা সারা জীবন দিয়ে আসছি। হ্যাঁ, গডফাদার বানাই দিচ্ছে, আমি গডফাদার হয়েছি, কেন হয়েছি, লং মার্চ ঠেকায় গডফাদার হয়েছি, গোলাম আজম ঠেকায় গডফাদার হয়েছি, লং মার্চের আগে স্বামী উসমানের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি, নারায়ণগঞ্জের পতিতালা উচ্ছেদ করে অনেকে দুশ্মন হয়েছি, সুশীল সমাজের দুশ্মন, ওদের পয়সা খাইতে তারা তো, এখন লং মার্চ ঠেকায় কি করছি ইতিহাস বলবে, কেন করছি, গোলাম আজমকে অবঞ্চিত প্রশ্ন করছি, আমি মুক্তিযুদ্ধের সন্তান, আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করছি, আমরা আমাদের কাজ করেছি, আমি খারাপ আমার নেত্রী ভালো, প্রয়োজন হলে আমার মতো খারাপের দলে থাকার দরকার নাই, কিন্তু নেত্রী ক্ষমতা আসার দরকার আছে, কারণ এই দেশ যদি কেউ দিতে পারে তাহলে একমাত্র শেখ হাসিনাই পারবে, আর কেউ দিতে পারবে না। এবং আপনারা নিশ্চিত থাকেন আমরা যদি সবাই এক থাকি ইনশাল্লাহ, আল্লাহর হুকুমে রসুল পাক রসুল্লাহ বিন মুর্শিদের দোয়ায়, আপনাদের সবার দোয়ায় ইনশাল্লাহ, একটু ষড়যন্ত্র হবে, একটু ঘটনা ঘটবে, একটু অস্থির হবেন, একটু ভয়ও পাইবেন, কেউ কেউ আপনারা পাবেন না, একটু উঁচু দলের নেতারা পাইব আর কি। হ্যাঁ, যা করে আসতেন আমার অভ্যাস নাই, ওই যে আমার পার্টির সাধারণ সম্পাদকের বাসায় কাউয়ার হাইব্রিড, কাউয়া হাইব্রিড তো সব জায়গায় ভরে গেছে, নারায়ণগঞ্জ একটু কম আসছে আর কি, এখন ঢুকতেছে, তো এই কাউয়া হাইব্রিড আমাদের এখানে জায়গা হবে না ইনশাল্লাহ, আমরা সবার মুখ চিনি, সেইখানে আমরা কাউয়া হাইব্রিড রাজনীতি করব না, নারায়ণগঞ্জ রাজনীতিতে পরিপক্ক, এই জন্য নারায়ণগঞ্জকে তো বারবার টার্গেট করা হয় কেন, নারায়ণগঞ্জের সমস্যা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকার পাশে একটা গুরুত্বপূর্ণ এলাকা, যার পাশ দিয়ে ঢাকা চিটাং হাইওয়ে রোড গেছে, নারায়ণগঞ্জ যদি যারা আমাদের বিপক্ষের শক্তি তারা দখল করতে পারে, তাহলে ঢাকা পূর্বাঞ্চল রোড যদি বন্ধ করতে পারে, ২৫০০ থেকে নারায়ণগঞ্জ শহর ফতুল্লা পর্যন্ত যদি এই জায়গাটা তারা দখল করতে পারে, তাহলে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায়, এই রোডটা তাদের খুব দরকার। তারা মনে করে আমারে কাহিল করতে পারলে এই রোড তাদের দখলে থাকবে, আমি ফ্যাক্টর না, আমি না থাকলেও পারবেন না, কারণ আমাদের দলের নেতারা তো থাকবে সবাই ইনশাল্লাহ। সো আমি আপনাদের কাছে অনুরোধ করি, আগামী তিন তারিখে যদি আপনারা সবাই অনুমতি দেন একটা জনসভা করতে চাই, ওই জনসভাটা এইভাবে করতে চাই যাতে আমার নেত্রী শেখ হাসিনা দেখলেও মন ভরে যায়, যা না সবাস আমার নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সবাই আসে একসাথে ইনশাল্লাহ, সবাইকে দেওয়ার জন্য, সবাইকে দেওয়ার জন্য, প্রয়োজনে মেয়রকেও দেওয়ার দিব, আসো সবাই আসো, এই দাওয়াত দিলাম, এখান থেকে মেয়রে দিলাম,
আনার ভাইয়ে দিলাম, আত্মার ভাইয়ে খোকনে দিলাম, হাই ভাইয়ে দিলাম, সব নেতারে দাওয়াত দিলাম, আসেন এক মঞ্চ থেকে রাতে যা করি, আসেন সবাই মিলে একসাথে, আমি দোষ করলে আমার দোষ, আমার বাদ দেয়া দেন, কিন্তু আওয়ামী লীগ সবাই একসাথে থাকি আসেন। কিন্তু ক্ষমতায় ঠিক থাকার জন্য, ক্ষমতাকে শক্তিশালী করার জন্য দয়া করে বিএনপি আর জামাত নিয়ে করেন না, কারণ এরা কিন্তু পরে আপনাদেরও ছবল দিবে, ওরা কিন্তু আপনাকে ছাড়বে না, এটা ইতিহাস বলে, দেয় না কোন সময়, কোনদিন দেয় না। আজকে বার ইলেকশন, নারায়ণগঞ্জ বার ইম্পর্টেন্ট একটা জায়গা, সামনেই বারকে আমাদের দরকার। আমি শুনতেছি আমাদের কেউ কেউ নাকি আমাদের বাড়ির প্রার্থীদের বিরোধিতা করতেছে, খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, ডাইগা নিয়ে গোপন মিটিং করতেছেন জামাত বিএনপির সাথে, কেন প্রার্থী আপনার পছন্দ না, এই কাজটা করেন না। এখন সমস্ত রেকর্ড হচ্ছে, সমস্ত সংস্থা এই রেকর্ড করতেছে, এবং এই রিপোর্ট কিন্তু যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে, পরে কিন্তু ছাড় পাবেন না। তাই আমি স্বামী যদি বলতে পারি যে সমস্ত দোষ আমার, আসেন সবাই মিলে আওয়ামী লীগটা করি, শক্তিশালী ভাবে করি, আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে আনি, অন্তত পক্ষে আগামী নির্বাচন পর্যন্ত, এরপর আবার গ্রুপিং করবো, দরকার সমস্যা নেই, আগামী মাসে শেখ হাসিনা ক্ষমতা আসা পরে দরকার গ্রুপিং আবার করলাম, তার আগে না। কিন্তু আমার এই কথাটা কি কেউ দুর্বলতা ভাববেন না, আমার এই কথাটা হচ্ছে একটাই কারণ, আমার দলের প্রতি আনুগত্য, আমার নেত্রীর প্রতি আমার আনুগত্যের কারণে আমি আমাকে স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু আমার দলকে স্যাক্রিফাইস করতে পারি না। আমি দলের প্রশ্নে, দলের কর্মীর প্রশ্নে আপোষ করি নাই এবং আপোষ করব না। আর বাকি কথা যা আছে 3 তারিখে আমি বলবো, 3 তারিখে বলবো, এর মধ্যে অনেক কিছু জানবো। আপনাদের শুধু এইটুকু বলতে চাচ্ছি, যদি কেউ মনে করেন যে পরিস্থিতি খুব নর্মাল আছে, তাহলে কিন্তু আপনারা সঠিক জিনিসটা বুঝবেন না। আমার মনে হয় আওয়ামী লীগের জন্য না, স্বাধীনতার পক্ষের, এই জন্য আজকে আমরা জাতীয় পার্টিকে ওখানে ডাকছি, অন্যান্য দলের নেতাদেরও ডাকছি, সবাইকেই ডাকছি, স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছেন তাদের জন্য আগামী দিনটা, এই আগামী 6টা মাস 7টা মাস সবচেয়ে বড় কঠিন পরীক্ষার সময়, সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা হয়তো অনেকে এখানে থাকব না, এমনও হইতে পারে, এমন হইতে পারে আমরা হয়তো এখানে অনেকেই নাই, ওরা ওদের সর্বশক্তি নিয়োগ করছে, জনগণের প্রতি বিশ্বাস নেই যেহেতু, তারা ভিন্ন পথ বেছে নিয়েছে। এই ভিন্ন পথ হচ্ছে মালয়েশিয়ার থেকে স্বামী উসমানের বাসায় লোক পাঠানো, এই ভিন্ন পথ হবে ওই সোনারগাঁর কালামরে মায়া ফেলাও, এই ভিন্ন পথ হবে ওই ধরুন আমাদের সহকর সাহেবকে মেরা ফেলাও, এই ভিন্ন পথ হবে বাদল ভাইকে মেরা ফেলাও, মুজিবুর ভাইকে মেরা ফেলাও, কিংবা খাজান ভাইকে মেরা ফেলাও। এবং এখানে আরেকটা খেলা হবে, যেখানে আভ্যন্তরীণ কন্দল বেশি সেখানে সুযোগটা বেশি নেবে, নিয়া একদিকে দুই পাখি মারবে, বলবে যে আভ্যন্তরীণ কন্দলে এই ঘটনা ঘটেছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নারায়ণগঞ্জে আওয়ামী লীগে আভ্যন্তরীণ কোন কন্দল থাকবে না ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে কাজ করতে চাই, সবাইকে নিয়েই কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি শুধু চাই একটা কর্মী হিসাবে কাজ করতে, যেখানে শুধুমাত্র একটা জিনিস আমার দাবি থাকবে, এক ওই একটাই দাবি থাকবে, যারাই নেতৃত্ব দেন কোনো আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রাপ্ত সম্মানটা দিয়ে আপনারা নেতাগিরি করেন, আমার কোনো আপত্তি নাই, আমার দিয়ে না, আমার সম্মান দিয়ে না, আমার কোনো দরকার নাই। শুধু এই রাখো আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা দলটা টিকায় রাখছে, যাদের কোনো চাওয়া পাওয়া নাই, সেই লোকগুলিকে সম্মান দিবেন, আর জমিদারি করেন না, কেউ জমিদারিত্ব দেখান না, অহমিকা দেখাবেন না, আমি ফ্যাক্টর, আমি ওইটা, কেউ ফ্যাক্টর না আল্লাহর দুনিয়াতে, জনগণ ছাড়া কেউ ফ্যাক্টর না, আর উপরে আল্লাহ ফ্যাক্টর একমাত্র, কে ফ্যাক্টর কে ফ্যাক্টর না, এইভাবে বলার পরে যদি কেউ প্রমাণ করতে চান, 3 তারিখে জনসভার পরে ওরকম একটা জনসভা করে দেখা কইেন যে আমি ফ্যাক্টর, পাবলিকে নিয়ে বললেন। তাই আমি আমার সিনিয়র নেতারা এখানে বসা আছেন সবাই, আমার চেয়ারম্যানরা আছেন, কাউন্সিলর আছেন, আমার বোনরা আছেন, ভাইরা আছেন, সবাই, আপনারা আমার শক্তি, আমার কোনো শক্তি নেই। আমি কি, আমরা কি ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আগামী 3 তারিখে
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে আমরা একটা জনসভা করতে চাই, যদি আপনাদের সবার অনুমতি থাকে ইনশাল্লাহ। আপনারা যদি বলেন আমি সবার হাতটা রেখে চাই। আমরা কি জনসভাটা করবো ইনশাল্লাহ? আমরা কি এমন একটা জনসভা করতে পারি যে জনসভা আমার নেত্রীর বুকটা ফুলে যাবে, হ্যাঁ আমার নাম আওয়ামী লীগ সভায়? আমি আজকে এই সকল কর্মীর পক্ষ থেকে আওয়ামী লীগের সকল নেতাদেরকে অনুরোধ করব, আসেন, সকল অভ্যন্তরীণ কোন্দল আমরা ভুলে যাই। আমি আইভিকেও বলবো, আমি অন্যান্য যারা নেতা আছেন তাদেরকেও বলবো, যদি ভুল করে থাকেন ভুল সংশোধন করেন, দলের নেতাকর্মীদের নামে অভিযোগ দিয়ে থাকলে সেটা প্রত্যাহার করেন, যদি বিএনপির চালে পড়ে থাকেন সেটার জন্য লজ্জা পাওয়ার কোন কারণ নাই। রাজাকারের ছেলেদের কথা যদি পথ পরিবর্তন করেন তাহলে সেটা পরিষ্কার করেন কর্মীদের সামনে, যে আমি এইটা করতে চাই নাই, রাজাকারের ছেলেরা আমার পথ পরিবর্তন করাই দিছে, কোন সমস্যা নাই, তখন আর কোন দুঃখ থাকবে না, আফসোস থাকবে না, জাস্ট বলেন, বসেন, শেষ করেন, শেষ করেন। আমরা আর কাউকে কিন্তু আমাদের কর্মীদেরকে মাই খেতে দিব না, আর কর্মীর গায়ে হাত পড়বে ওই নেতাকে স্বামী উস্মান করে না। আর যারা আমার পরীক্ষিত নেতাকর্মী, আজকে যারা যাদের নামে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের নামে অভিযোগ দেওয়ার আগে আপনার বুকটা একবার কাঁপা উচিত ছিল, কারণ তারা আপনার নির্বাচনে আপনার জন্য এরা এমন কোন কষ্ট নাই যে এরা করে নাই, এমন কোন পরিশ্রম নাই যে করে নাই, শুধু পরিশ্রমই করে নাই, পকেটের থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে শুধু আমার দিকে তাকায়, নেত্রীর দিকে তাকায়, তারা আপনার নির্বাচনটা করছে, কথায় মামলা দিয়ে ফেলেন। কোন কর্মীদের নামে মামলা দেন? যেই কর্মীরা সকাল থেকে রাত্রের সময় বিএনপি সময় সকাল থেকে রাত ৫০টা মামলা খাইছে, যারা সকাল থেকে রাত ৫০টা মামলা খাইয়া মামলার পুষ্টিও মানে নাই, আপনি এই হুদামিসা মামলা দিয়ে তাকে ভয় দেখাতে চান? এগুলি কি ভয় খাওয়ানোর ছেলে নাকি? আপনি বাঘ আর বিড়ালের তফাৎ বুঝেন না? বাঘ আর বিড়ালের তফাৎ বুঝেন? এটা বাঘ বিড়াল না, আর বাঘের ঘরে বাঘই জন্ম নেয়, কোনো বিড়াল জন্ম নেয় না। এমন কিছু করেন না, বাঘের মুখের সামনে হাত লাগালেন না বেশি, তারা কিন্তু কেউ রাস্তা থেকে উঠে আসা নেতা হয় নাই, তারা নেতা হয়েছে তাদেরকে কর্মীরা ভালোবাসা দেখেই তারা নেতা হয়েছে এখানে, এবং তারা ডাকলে স্বামী মুসলমান লাগে না, তারা নিজেরাও যদি ডাকে তাতেও ২৫০০০ ১ লাখ লোক রাস্তায় আসবে, কিন্তু তখন কিন্তু থামাইতে পারবো না। জনসভা সো আপনাদের অনুমতি দিলাম, সাধন ভাই ভাই সাধন ভাই সকল ভাই অনুমতি দিলাম, ছাত্রলীগ বলি তিন তারিখে কই ভাই আমরা তিন তারিখে শুরু করি ইনশাল্লাহ, তিন তারিখে জনসভা করব আল্লাহ যদি চায়, এবং আমার শুধু একটা ইচ্ছা ওই জনসভাটা, ওই জনসভা আমরা করবো আমাদের দলের আভ্যন্তরীণ কোন দলের জনসভা না, ওই জনসভায় শুধু আমরা প্রমাণ করব আওয়ামী লীগ এক, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ছিল, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের আছে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের থাকবে, এবং ওই জনসমাবেশে শুধু আওয়ামী লীগের নেতা না, জাতীয় পার্টি মহাজোটের অন্যান্য যারা আছেন জাসদ ন্যাপ সহ আমরা সকল দলের নেতাকে দাওয়াত দিব, স্বাধীনতার পক্ষে বিপক্ষে যে লাস্ট লড়াই এবার হবে সেই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবেন সেই সকল যোদ্ধাকে ওই সমাবেশে আমরা আহ্বান জানাই, এবং সাথে সাথে আমি অনুরোধ করব আপনাদের কাছে এই জনসভাটাকে আপনারা কেউ হালকাভাবে নিয়েন না, আপনারা হালকাভাবে দিবেন না, আমি জানি আমার আপনাদের কাছে আবদার, এটা আমার আপনাদের কাছে আবদার, ১২ তারিখে বৃষ্টির মধ্যে ১২ই আগস্টে যেভাবে আপনারা জনসভা করছেন নারায়ণগঞ্জের মানুষে দেশের, আমি নিজে শুধু দাগ খেয়ে গেছি সেদিন, আমি নিজেও ভাবি নাই যে এত লক্ষ লক্ষ লোক সেদিন নারায়ণগঞ্জের বৃষ্টির মধ্যে আধা ঘন্টা বৃষ্টি ধানের মধ্যে লক্ষ লক্ষ লোক চলে আসছে আলহামদুলিল্লাহ, আমি জানি না আমি কয়দিন বাইরে আসছি, আমি জানি আমার বাইরের শত্রুকে মোকাবেলা করতে ভয় হয় না, কিন্তু ঘরের শত্রু হচ্ছে বিভীষণ, পিছন দিয়ে যদি কেউ ছুরি মারে সেই ছুরি তো দেখা যায় না, সামনের থেকে যদি কেউ ছুরি মারে ওই ছুরি আমি ভয় পাই না, কারণ আমার লাইফ এক্সটেনশন ১৬ জুন আমি মারা গেছি, ১৬ জুন আমার মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর ভয় আমি করি না, আর এমন কোন কাজ করি না আল্লাহর দুনিয়াতে জানা মতে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাব, আল্লাহর পথে আসি, আল্লাহর পথে ছিলাম, আল্লাহর পথে থাকব, এবং যেহেতু রাজনীতি করি গরিব মানুষের পক্ষে ছিলাম, গরিব মানুষের পক্ষে আছি, গরিব মানুষের পক্ষেই থাকবো, যাতে আমার যাওয়া হয়।
তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার সমস্ত মুরব্বীদের কাছে, আমার সমস্ত ভাইদের কাছে, চেয়ারম্যান সাহেবদের কাছে, কাউন্সিলরদের কাছে, ওয়ার্ড কোঅর্ডিনেটরদের কাছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের কাছে, ন্যাব, রাসব, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছে, যে আমরা সেদিন একটা সমাবেশ করতে চাই, যে সমাবেশ দেখার পরে আমাদের নেত্রী বুঝেন যে নারায়ণগঞ্জে আমার আওয়ামী লীগ সবাই এক হয়েছে এবং নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ জনতা সেদিন যাতে বুঝতে পারে যে এই মাটি দখল করা খুব কঠিন ব্যাপার। এইটুকু আমি আপনাদের চাই। আর এখানে সবাই আছেন, জয় মসজিদ সামনে আসুন, একটু জায়গা দেখ তোদেরকে, আসেন সবাই আসেন সামনে আসুন। আগামী 30 তারিখ নারায়ণগঞ্জ বারের ইলেকশন, আমি এটা কিন্তু সবাই একটু সিরিয়াসলি নেবেন। আমার বোন বাবলি অনেক খাটতেছে, ও অনেকবার আসছে, আপনারা অনেকে গেছেন। এখানে আমার হাতের বাম দিকে আছেন আমাদের সভাপতি প্রার্থী জুয়েল, যে গতবার সেক্রেটারি ছিল। জুয়েল একটু হাত দেখাও সবাই। সেক্রেটারি হচ্ছে আমাদের মহসিন। এরপরে হচ্ছে আমাদের এক নম্বর ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছে আমাদের কি লতিফ ভাই কই, আমাদের লতিফ, লতিফ ভাই আমাদের সিদ্ধিগঞ্জ আওয়ামী লীগের নেতা। এরপরে হচ্ছে সালাউদ্দিন কই, সামনে আসো, অ্যাডভোকেট সালাউদ্দিন সহ সভাপতি। তারপর হচ্ছে অ্যাডভোকেট মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট জসিমউদ্দিন, একটু জায়গা দাও না সবাই, যারা হাত উঠেছেন সরে যাও, সোহেল তোমরা এখানে এসো, এখানে এসো, যারা হাত তুলছেন এদিকে আসেন দাঁড়ান। এরপর হচ্ছে মনিরুজ্জামান কাজল, কাজল হাত দেখাও সবাইকে, এদিকে চলে আসো। সুভাষ বিশ্বাস, সুভাষ কোথায়? হ্যাঁ দেখো তার আছে। আবুল বাসর রুবেল, সাজ্জাদুল হক সুমন, অ্যাডভোকেট ইসলাম জাহান ইনা, তারপরে হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভুঁইয়া, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান, অ্যাডভোকেট রোমানা আক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভুঁইয়া, অ্যাডভোকেট সোহেল আহমেদ। যা আমার বলার ছিল তার 100% 1% কিন্তু আমি বলি নাই, এটা আমরা নেতৃবৃন্দকে জানাই দিব। যার যার নেতৃবৃন্দ, এখানে অনেক ধরনের মানুষ আছে, যে কথা আমরা রেকর্ডে রেখে বলতে পারবো না, তবে একটা কিছু মনে রেখেন, সামনে খেলা আছে এবং সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদের একটাই মাত্র পথ, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা, এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই কামিয়াব হব। আশা করি আপনারা সবাই দেখবেন, আর 30 তারিখে বারে নির্বাচন, যেই সকল নেতৃবৃন্দ এখানে আসছেন 30 তারিখে সকালে সবাই নারায়ণগঞ্জ বারে চলে আসবেন, ইনশাল্লাহ ওইখানে বসে আমরা বাকি আলোচনা করব। আমি আপনাদের জানাই দিব সিনিয়র নেতৃবৃন্দের দেশে কি ঘটতে যাচ্ছে, কারা কি ঘটাতে চাচ্ছে, আমি আপনাদের যতটুকু জানানোর দরকার, যেটুকু প্রয়োজন মনে করি সেটা জানিয়ে দিব, আপনার স্ব এলাকায় সেভাবে ব্যবস্থা রাখবেন। সকলকে ধন্যবাদ।